টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে দেখা যায়নি টাইগার পেসার তাসকিন আহমেদকে, তার পরিবর্তে মাঠে নামেন জাকের আলী অনিক। পরে ক্রিকেট বিষয়ক এক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেন, ঘুম থেকে দেরি করে ওঠার কারণে টিম বাস মিস করায় ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যায়নি তাসকিনকে। এরপর থেকে আলোচনায় রয়েছেন এই পেসার। এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে তাসকিন বলেন, ঘুমের কারণে খেলতে না পারার ঘটনা মিথ্যা। তাসকিনের দে স্ট্যাটাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিভা দাস। 22 জুন অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না টাইগার পেসার তাসকিন আহমেদ, তার পরিবর্তে জাকের আলী অনেককে খেলান কোচ হাথুরু সিংহে। তখনই বিষয়টি নজরে আসে সমর্থকদের। সম্প্রতি ক্রিকেট বিষয়ক এক গণমাধ্যম জানায়, ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাসকিন দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মিস করেন টিম বাস, ফলে ভারতের বিপক্ষে তাকে মাঠে দেখা যায়নি। এরপর থেকে শুরু হয় আলোচনা, তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন টাইগার পেসার নিজেই। ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তাসকিন বলেন, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেভাবেই দেখবেন। সেই সাথে ক্রীড়া সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিষাক্ত পরিবেশ তৈরি করতে না বলে তাসকিন আরও লেখেন, আমি আশা করি মিডিয়া ও ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদারী সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে বাংলাদেশের এক গণমাধ্যমকে তাসকিন বলেন, টিম বাস আমি মিস করেছিলাম, সকাল 8:30 বাস ছাড়ার সময় ছিল। বাস ছেড়েছিল 8:35, আমি 8:43 গাড়িতে করে মাঠে পৌঁছে গেছি, মানে বাসের সঙ্গে সঙ্গে গিয়েছি। পরে পৌঁছেছি, আমাকে যে দলে খেলায়নি সেটি দেরিতে যাওয়ার জন্য নয়। তবে ঘুম থেকে উঠে স্বাভাবিকের চেয়ে পরে যাওয়ায় পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন টাইগার পেসার তাসকিন। প্রতিভা দাস, জিটিভি নিউজ।